আমি চাই আজকে সবাই সবাই বেশি বেশি করে জয়েন করবে এবং সবাই একটু জানাবেন যে আমার লাইফে ক্রিস্টাল ক্লিয়ার আছে কি না। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার আছে কি না, সুপার ভাবে তো তুলাইছি কিন্তু আমি এই কথাটা বলতে গিয়ে। হ্যাঁ, চলেন সবাই চলে যাই ওয়াইল্ড ফ্যাশন বিডি পেজে, যেটু টুক করে লাইভটা শেয়ার করে দিব এবং বেশি বেশি করে হচ্ছে আমরা জয়েন করব। আসসালামু আলাইকুম লিখেছো না কি লিখেছো বলো তো, আপু জান লিখেছো? আচ্ছা দাঁড়াও, লাইভটা একটু শেয়ার দিয়ে নি, একটু কষ্ট করি। হ্যাঁ, কিন্তু ওরা তো আমাকে কষ্টের ফল দেয় না। হ্যালো মিতু, কি খবর, কেমন আছো? লাইভটা একটু শেয়ার করে দিই, হ্যাঁ দয়া করে একটু সাথে থাকো আমার, পরবর্তীতে হচ্ছে বাকি সব কথাবার্তা হবে। তোমার অনেক মিস করছে তাই প্রতি লাইভে তোমার হচ্ছে বুলেট বলেছে আমার কথা। অসম্ভব প্রীতি একটা কালার, ফিরোজা বলতে হচ্ছে স্কাইশ একটা ব্যাপার আছে, অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর মানে স্কাই টাইপের একটা ফিরোজা, সো আমরা কি নাম দিব কি নাম দিব বলতে বলতে চিন্তা করতে করতে ফিরোজা নাম দিয়ে দিয়েছি। এটার আরো সুপার একটা কালার আছে, এই লাইভটাতে আমি এটার দুটো কালার দেখিয়ে দিব এন্ড দেন হচ্ছে এই লাইভটা শেষ করে আমি জয়পুরে নিয়ে তোমাদের সাথে লাইভে আসছি, ঠিক আছে? হাই আপু, নূর এঞ্জেল লিখেছে হাই, হাই ইতি আপু, কি খবর সবার? সো জয়েন করে ফেলো সবাই, বেশি বেশি করে লাইভ শেয়ার করে দাও, চলে আসো আমাকে দেখাই দাও। হ্যাঁ, আমাকে ড্রেস দেখানোর জন্য একদম হেল্প করো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো বলো? হাই, কেমন আছো? অনেক ভালো। কই শিলা আপু? আপু আমি একটু ভ্যাকেশনে ছিলাম। হ্যাঁ, ভ্যাকেশন শেষ, এখন আবারও চলে যাচ্ছি। বিসমিল্লাহ, এই হচ্ছে কি আমার প্রথম ড্রেস, ঠিক আছে? নাম দিয়েছি ফিরোজা, অসম্ভব সুন্দর একটা ড্রেস। আমি আর দেরি না করে দেখানো স্টার্ট করছি। আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃত প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন। আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের লাইভ। থ্যাংক ইউ সো মাচ আনিকা হোসেন লাবণী, অনেক সুন্দর করে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার কালার আছে জি, আমারটার কালারও আছে, ওয়াও নাইস, থ্যাংক ইউ সো মাচ। এটার বডি আসবে 80, ঠিক আছে? বডি আসবে 80, লেন্থ আসবে 47+, অনেক সুন্দর একটা লাইট কটন, যেই কটনটা কিনা কোনো ইনার লাগবে না, ওয়াশেবল এবং অনেক আরাম প্রিয় একটা ড্রেস। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? নেহা রাজু লিখেছে এবং আমাদের টপ ফ্যান দেখা যাচ্ছে, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হাই সুন্দরী আপু, হাই। দেখেন আমি খুবই সুন্দর করে একটা নেক বসিয়েছি, মানে এবং আমি কোথা থেকে মেকিং করেছি সেটা আমি তোমাদেরকে বলে দিব। এবং এই কালারটা একটা সুপার ডুপার কালার, এটা আরও একটা সুন্দর কালার আছে, নাম দেখে হয়তোবা গেস করতে পারছো যে আমাদের ওই কালারটা কি হবে। হ্যালো কিউটি, কেমন আছেন? অনেক ভালো, অনেক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কালারটা তো বুঝাতে পারছি, ফিরোজা টোনের একটা কালার। জাস্ট রাজকীয়তা দেখো, আমি একটু ঢিলে ঢালা করে বানাইছি না, আমি শুকায় হাড্ডি হয়েছি আল্লাহ জানে। সুন্দরী বেবি তা রাজু আই লিখছে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন নেকের পোর্শনটা দেখে নেন, সম্পূর্ণটাই হচ্ছে এই যে এগুলা যেগুলা করা দেখাই, এই যে এগুলা হচ্ছে ফয়েল মিরর দিয়ে এমব্রয়ডারি করা আছে, ফয়েল মিরর দিয়ে এমব্রয়ডারি করা, এই যে আমার এখানেও আছে করা। হ্যাঁ, আমার এখানেও এমব্রয়ডারি করা আছে। কি হাই দেশি শরীরপুরের বইন, তাই কেমন আছে? শরীরপুরের বইন বললে আমি বুঝে যাই যে এটা তুমি। হ্যাঁ, কামরুজ্জামান খান লিখেছেন, আমি তখনই বুঝে যাই। আর এটা দেখাই, পুরো ড্রেসের নেকের পোর্শনটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা আছে, ঠিক আছে? রাজু আহমেদ লিখেছেন কিউট, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ভাইরাও যে এত পছন্দ করে এটাও অনেক মজার বিষয়, তাই না? সব ভাইরাও তো আবার পছন্দ করে না, ভাইয়ারা তো পচে পচে কমেন্ট করতো, এখন খুব ভালো লক্ষ্মী হয়ে গেছে ভাইয়ারও। এই দেখেন এইরকম করে স্ক্রিন প্রিন্ট করা আছে পুরো ড্রেসটার মধ্যে, ওকে? পুরো ড্রেসটার মধ্যে বা ড্রেসের নিচে চলেন যাই। প্রাইস কত গেস করেন তো দেখি তো কত হবে। সাবিনা আপুকে অনেকদিন দেখা হয় না, কেমন আছে আপু? জানি না, তোমরা কি জানো সাবিনা আপু কেমন আছে? লিখেছে হাই, কেমন আছো? আপনারা নামাজ পড়েন না কেন? পড়বো না আমরা মুসলমান না? হ্যাঁ তাই, আমরা নামাজ কেন পড়বো না? আমরা মুসলমান না, অবশ্যই পড়ি।
এই দেখেন, এটা আসবে ড্রেসের নিচে লোয়ার পোর্শনটা, এখানেও ফয়েল মিরর দিয়ে সুতো দিয়ে সেম টোনের সুতো দিয়ে এমব্রয়ডারি করে, এবং ড্রেসের নিচের পার্টটা এটা। তোমার গায়েরটার দাম কত? আমার গায়েরটাই দেখাচ্ছি, এবং দেখানো অলরেডি ডান মোটামুটি। এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, দেখেন এই যে ড্রেসের, না আমি তো এখানে পিন করেছি দেখাতে পারছি না, ড্রেসের ব্যাকেও হচ্ছে সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আছে। মাই ফিরোজা পরি, কেমন আছো? কি তৃষা আপু কেমন আছো? ঢাকায় কবে আসবা? আর কত সিলেটে? হ্যাঁ আর কত সিলেটে? আপনার বাসা শরীয়তপুরের কোথায়? আমার বাসা শরীয়তপুরের কোথায় ওইটা জিজ্ঞেস করলে আর আমি বলতে পারবো না, ডামুড্ডা থানা মেবি, এইটুকু জানি, এরপর আর বলতে পারবো না। হ্যাঁ মেবি আমি অনেক আগে গেছি, তোমার মনে নাই। এই দেখেন, হ্যাঁ তবে শরীয়তপুরে যাওয়ার অনেক ইচ্ছা আছে, আমি কবে না কবে ফাট করে চলে যাব, অনেক দিন হয়েছে গ্রামে যাই না। ড্রেসের নিচে দেখাই, 1200 লিখেছেন, দাম কত আমি বলে দিব। এটা আসবে ড্রেসের নিচের পোর্শনটা। এবার স্লিভস দেখিয়ে দিই, 600 আপুরা চলে আসছো, একটু পরে জয়পুরি কটন দেখাবো, তখন কিন্তু অনেক আপুদের জয়নিং চাই, ঠিক আছে? অনেক আপুদের জয়নিং চাই চাই চাই। এই হলো ড্রেসের স্লিভস, ফুল স্লিভস, দেখেন ড্রেসের ফুল স্লিভস, একদম চাইলে বেল বটম করতে পারবেন। ওর নাকি কটন? জি আপু, হাই ফিরোজা পরি, হাই। হ্যাঁ পুরো ড্রেসটার মধ্যে এরকম স্ক্রিন প্রিন্ট করা, এবং ড্রেসের এই পোর্শনটা দেখিয়ে দিই। এই পোর্শন মানে হচ্ছে যেটা, কালকে শুই দিয়া এমন গুতা খাইছি রে ভাই, হাতটা ব্যথা করতেছে। হ্যাঁ খুব, সবাই খুব খুশি হয়েছে। এটা কি কাপড়? এটা সুপার কটন, কটনের কাপড়। এই দেখেন পুরো ড্রেসটার এইটা, এই যে দেখেন, এটা আসবে ড্রেসের সুন্দর স্লিভসের পোর্শনটা, ফুল স্লিভস, এবং স্লিভসেও কিন্তু আপনারা এই কাজটা পাচ্ছেন। ওকে এইবার ড্রেসের দুপাটটাকে দেখাবো, তার আগে ড্রেসের ব্যাক পার্টটা একটু বলে দিই। এই ব্যাক পার্টেও কিন্তু এই এই প্রিন্টটা আছে, অনেক সুন্দর হবে যারা কিনা এই কালারটা নেবেন। এবং আরেকটা অ্যানাদার কালার আছে, ওইটাও আমি তোমাদের সাথে শো করে দিচ্ছি। হ্যাঁ আমার ওড়নাটা একটু সুন্দর করে বুঝাই দিই, দেখেন এটা আসবে ফিরোজা কালারের ওড়না, মানে স্কাইশ একটা ফিরোজা, না না ফিরোজা না, এটা আসলে পিকক টাইপের একটা কালার। হ্যাঁ ময়ূরকণ্ঠী টাইপের একটা কালার। আচ্ছা ফিরোজা, ওরা বলছে হ্যালো আপু, মনি কেমন আছে তুমি? ভালো, 1300 টাকা লিখেছেন, ঠিক আছে। এই আসবে আমার ড্রেসের ওড়নাটা, কটনের মধ্যে পুরো ওড়নাটা, কটনের মধ্যে, এবং পুরো ওড়নাটাতে স্ক্রিন প্রিন্ট এন্ড ডিজিটাল প্রিন্ট করা আছে, ডিজিটাল প্রিন্ট করা আছে, ঠিক আছে পুরো ওড়নাটা, এবং পুরো ওড়নাটার মধ্যে দেখেন এরকম টার্সল করা আছে। তোমার গায়েরটার দাম কত? তোমাকে হেভি লাগছে, আসলে এই কালারটা অনেক সুন্দর। কটনের ট্রাউজারটা একটু দেখিয়ে দিব, এই দেখেন এটা হচ্ছে কটনের এক কালারের ট্রাউজার, ঠিক আছে, সুপার ডুপার কটন, একদম আরাম প্রিয় যারা আছেন। জাজিরা নৈরা, আপু জাজিরা নৈরা আমি নাম শুনছি, কিন্তু জাজিরা নৈরাতে না, আমাদের মনে হয় জামুরটাতেই, মেবি মনে নেই। এই দেখেন, সো এবার ধরবো এবং প্রাইসটা মেনশন ধরবো এবং প্রাইসটা এখনই মেনশন করে দিব, ঠিক আছে? এখানে একটা পিন ছিল, আবারও কালকের মতো একটা ঢুকবে, তারপরে ঠান্ডা হবে আর কি। সি এই দেখেন, সো এই ফিরোজার প্রাইস কত বলো তো? এই ফিরোজার প্রাইস আসবে হচ্ছে অনলি 1300 টাকা, 1300 টাকা। হ্যাঁ এটার সুপার একটা কালার কম্বিনেশন আছে, ওইটাও আমি নিব, 1300 টাকা হবে আমার মনে হয়, তাই আনিকা আপু আপনার তো মন অনেক অনেক সুন্দর কথা বলে। প্রাইস আসবে 1300 টাকা, প্রাইস আসবে 1300 টাকা, ওকে 1300 টাকা। এবার চলেন চলে যাব হচ্ছে, এবার চলেন চলে যাব, এটা আরেকটা কালার আছে। হাই আপু নাইস, 1250 মেবি, না প্রাইস আসবে হচ্ছে অনলি 1300 টাকা। আমি আপনাদের পেজে নতুন, ওয়েলকাম টু আওয়ার পেজ আপু। আচ্ছা দামাদামি করা যাবে না, এক্সচেঞ্জ করা যাবে না, রিটার্ন পলিসি নাই, দেখে শুনে বুঝে অর্ডারটা করতে হবে, ঠিক আছে? এবার চলেন চলে যাব এটার আরেকটা কালার কম্বিনেশনে, এটা দেখাই দিই। এটার নাম দিয়েছি নীলাদ্রি, এই ড্রেসটার নাম দিয়েছি নীলাদ্রি। ওয়াও কি পরিমাণে সুন্দর, হ্যাঁ ভালো লাগছে নীলাদ্রি, ও আচ্ছা অনেক সুন্দর একটা নাম বের করে দিয়েছে, অসম্ভব প্রীতি। কটন ম্যাটেরিয়ালের মধ্যে বডি আসবে 80, লেন্থ আসবে 47, বডি 80 আসবে, লেন্থ 47। ক্লোজ করে দেখিয়ে দিই, আমার লাগবো একটা, প্রাইস কত? বাবা রে বাবা, প্রাইস হচ্ছে 1300 টাকা। ঘোরাঘুরি শেষ হয়েছে ম্যাডাম, খুব মিস করেছি ওয়াইল্ড ফ্যাশনে তোমাকে। হ্যাঁ ঘোরাঘুরি তো শেষ,
রিটার্ন পলিসি দিলে প্রবলেম কি? প্রবলেম আপনি বুঝবেন না, আপনি শুধু এইটুকু বুঝেন যে রিটার্ন পলিসি আর ব্যবস্থা নাই, ঠিক আছে? এইটুকু বুঝে নেন। এটা দেখেন, এই আসবে কটনের মধ্যে, খুবই সুন্দর, পুরোটা স্ক্রিন প্রিন্ট করা। হ্যাঁ, পুরো ড্রেসটার মধ্যে এরকম বুটি বুটি স্ক্রিন প্রিন্ট করা আছে, এবং ড্রেসের নেকের পোর্শনটা আমি একটু দেখাই দিই। দেখেন, খাড়ি দিয়ে স্ক্রিন প্রিন্ট করা আছে। হাই আপু, কেমন আছো? অনেক ভালো আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? কোনোদিন শুনছো যে আমি ভালো নাই? আমি ভালো থাকি সব সময়। এইবার ড্রেসের নিচের পোর্শনটাতে যাব, তার আগে একটু দেখাই দিই পুরো বডির ইসেটা। মনে হচ্ছে যে স্টোন বসানো, তাই না? ফুল ফুল মনে হচ্ছে স্টোন বসানো। তুমি সিলেটে আসো, তোমাকে ঘুরাবো সিলেটের টি গার্ডেনে। আর আমার জামাই নিতে না, আর নিবে না, অনেক নিছে, আর নিবে না, জামাই নিলো এরা আর আমার ছুটি দিবে না। সুন্দর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ফারজানা খান, আপনি কেমন আছেন? এই দেখেন, এটা আসবে ড্রেসের নিচের পার্টটা, নিচের পোর্শনও এই রকমের সুন্দর করে ইশা করা আছে, এটা কি বলে, ফয়েল মিররের কাজ। রেড কালারের ড্রেস দেখাও আছে, একটু পরে আবার জয়পুরি দেখাবো, তখন দেখে নিতে পারবা যদি রেড কালারের কিছু থাকে। এটার কম্বিনেশনটা আরো সুন্দর, এটার কম্বিনেশনটা আরো সুন্দর, দেখে নেন। হ্যাঁ আপু, ব্লুটা জাস্ট ওয়াও। তুমি নিলে নিলে না কেন? আমি নেই নাই, কারণ হচ্ছে আমি দেখি না, আমি একটা কালারই দেখছিলাম, নিয়ে নিছি এইটা আজকে মানাতে দিব। এটা ড্রেসের ব্যাক পার্টটা, ব্যাক পার্টেও কিন্তু সেম এই রকমের ফ্রন্টের মতো কাজ করা আছে। এবার ড্রেসের স্লিভসটা দেখিয়ে দিই। প্রাইস কত? প্রাইস 1300 টাকা, আমি বলেই দিয়েছি প্রাইস 1300 টাকা। এটা আসবে ড্রেসের স্লিভসের হাতাটা, মানে স্লিভসের কাজটা। ইতালিতে কি দেয়া যাবে? পুরো বাংলাদেশে দেয়া যাবে। এখন বাংলাদেশে যদি কেউ থেকে থাকে আপনার, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনার তার কাছে পাঠিয়ে দিব। তারা যদি আপনাকে দিতে পারে দেন তো হয়েই গেল। এরকম অনেক ক্লায়েন্ট আছে, এরকম অনেক ক্লায়েন্ট আছে। এই দেখেন, এইটার কম্বিনেশন, এইটার কম্বিনেশন নীলাদ্রি, কি পরিমাণ সুন্দর, কি পরিমাণ নাইস বলে বুঝাতেই পারবো না, অনেক সুন্দর। দুলটা কি তোমার পেজের? দুলটা খুব সুন্দর জি আমার পেজে। এই দেখছি এটার কালার কম্বিনেশনটা। এটা এটা হচ্ছে নীল ব্লু, ডিপ নেভি ব্লু দিয়ে ল্যাভেন্ডার পার্পল কালারের কম্বিনেশন। এই হলো গিয়ে কটনের প্যান্ট। হ্যাঁ, পুরো ওড়নাটা কটন, পুরো ড্রেসটা কটন, পুরো প্যান্টটা কটন, অনেক সুন্দর। নীলাদ্রি এই ড্রেসটার নাম, আমি এটা পরে তোমাদেরকে দেখাই দিব। এই ড্রেসটার প্রাইসও আসবে মাত্র 1300 টাকা, 1300 টাকা, ঠিক আছে? 1300 টাকা। ব্লার আপু না, লাইভ ক্লিয়ার না হয় কি কয়, লাইভ ক্লিয়ার না, অনেকেই বলছে। প্রাইস আসবে মাত্র 1300 টাকা, 1300 টাকা। হ্যাঁ, 1300 টাকা। আচ্ছা, লাইভ যেহেতু ক্লিয়ার না, আমি লাইভটা কেটে দেন এগেইন জয়েন করছি, ঠিক আছে? তোমরা একটু যা সাথে থাকো। আপু, তুমি দুপুরের খাবার খেয়েছো না? কোনো খাইনি। সো জাস্ট একটা মিনিট পরে আমি লাইভে জয়েন করছি, লাইভটা কেটে, ঠিক আছে?